আধার নিয়ে হয়রানির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস শুক্রবার বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল বের করে তারা ব্যাংক ও ডাক বিভাগেও ডেপুটেশন দেওয়া হয় নতুন আধার কার্ড তৈরি ও আধার সংশোধনীতে এসে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে লিঙ্ক না থাকার অজুহাত দিয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে সেই হয়রানির প্রতিবাদে পথে নামল তৃণমূল শুক্রবার বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলের নেতৃত্ব দেন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্করাঢ্য এদিন ব্যাংক এবং পোস্ট অফিসে ডেপুটেশনও দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদে তৃণমূল আজকে আমরা পথে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা করুটেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা বেশ কয়েক মাস ধরে আমরা দেখছিলাম আধার কার্ডের নাম করে আধার কার্ডের নাম করে মানুষকে বিভিন্ন হয়রানি হয় কেন্দ্র সরকারের যে ভ্রান্ত নীতি যে মানুষকে আধার কার্ড করতে হবে সেইখানে বর্তমান এন ডি এ সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেব তিনি ঘোষণা করেছিলেন সেটা ঠিক আছে করুক যে কোনো কার্ড করুক ভারতীয় নাগরিকের জন্য কিন্তু মানুষের হয়রানি কখনও তৃণমূল কংগ্রেস মেনে নেবে না ব্যাংকে গেলে আধার কার্ড বিভিন্ন রেশনিং ব্যবস্থা আধার কার্ড বিভিন্ন হবে প্যান কার্ড করতে লাগবে তাকে বলা হচ্ছে খাতায় নাম লিখে রাখেন দেড় বছর বাদে সংশোধন করতে গেলে তাকে এক বছর বাদে যোগাযোগ করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পোস্ট অফিসে পোস্ট যিনি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন তার কাছে কড়ো অনুরোধ রাখছি মানুষের হয়রানি করা চলবে না অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বনগা